চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের আয়োজনে দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে সরকার পরিকল্পনা করেছে এবং সেই অনুযায়ী তা এখন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 2026 সালে চট্টগ্রাম বন্দরের চিত্র পাল্টে যাবে এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে ওই এলাকার চিত্র সিঙ্গাপুরের মতো হবে বলেও জানান তিনি। সমুদ্রপথে দেশে আমদানি রফতানি পণ্যের 93% এই বন্দর দিয়ে হ্যান্ডলিং হয় বলে তুলে ধরা হয় গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও উন্নয়ন জরুরি।